हेलो एवरीवन, अस्सलाम वालेकुम। एनिनास इजी रेसिपी ते आपनादे सबाइके वेलकाम करछि। आजके आमी दारुण मजार एकटी रेसिपी आपनादेर साथे शेयर करब। एटा होच्छे चिकेन रोस्ट। रोस्ट आमरा कम बेशी सबाई रान्ना करी, तबे आमी की करे रान्ना करी सेटाई आपनादेर साथे शेयर करब। ताहले चलुन देखे नी। प्रथमे आमी एकटा पैने पानी गरम दिए तो पानी फुटे उठले चिकेनगुलो दिए दिए एखे दोटो चिकेन नहीं हल्का भात दिए निब। जख ए रखम पानी फुटे उठबे से मुहूर्ते चिकेनगुलो के नाम एक स्ट्रेनारे रेखे देव जाते सब पानीगुलो झरे जाए। तपर हमें एक पैने तेल दिए दिए সেখানে আমি এক চা চামচ লবণ দিয়েছি, কারণ এই চিকেনগুলো যখন তেলে দেওয়া হয় তখন ছিটে উঠে, আর এই চিকেনটা ভাজতে আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে, তা না হলে গায়ে লাগার সম্ভাবনা থাকে। তো আমি চিকেনগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে আসলে हमें चिकेनगुलो के नाम वो तेले दिए दीब एक चा चामच परिमाण घी और दिए दिए एखे एक तेजपाता तीन चार्टे सदा इलाच और तीन चार टुकड़ा दारचिनी एट दिए हल्का एकटू भेजे निब। तपर एखे दिए दिए एक टेबिल चामच प्याज बाटा, एक चा चामच रसुन बाटा, एक चा चामच आदा बाटा और हाफ चा चामच दिए काचा मरीच बाटा। एट दिए भलोक तेल कषि निब जाते मसलार काचा फ्लेवर ना थे। एरपर हमें एखे दिए दिए एक कप परिमाण लिकुईड मिल्क। এখানে পোস্তদানা, কাজু বাদাম, কাট বাদাম আমি একসাথে পেস্ট করে নিয়েছি, তো এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি আলু বুখারা 5-6টি আর কিশমিশ। এক চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, এক চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া আর লবণ দিব পরিমাণ মতো। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিব। এরপর আমি চিনি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর দিয়ে দেব টক দই। আমি এখানে আড়ংয়ের টক দইটা নিয়েছি। টক দই দেব হাফ কাপের মতো। আর দিয়ে দেব টমেটো সস হাফ কাপ। ব্যাস, মশলা দেওয়া শেষ হলো। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এরপর আমি চিকেনগুলোকে ঢেলে দেব। আর এই মুহূর্তে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। দিয়ে অল্প লো মিডিয়াম আঁচে এটাকে ঢেকে রাখব 10 মিনিটের জন্য। আমি মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়েচেড়ে নিব। তো আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখব। অবশ্যই এই টাইমে লো মিডিয়াম জাল দিতে হবে, বেশি জাল দিলে আবার নিচে পড়ে যাবে, রোস্টের কালারটা চলে এসেছে। যখন এরকম কালারটা হয়ে আসবে সেই মুহূর্তে আমি চুলাটা বন্ধ করে 5 মিনিট পর নামিয়ে সার্ভ করে নেব। এটা কালার দেখেই তো বোঝা যাচ্ছে কতটা টেস্টি হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে।
আর আপনারা এইভাবে যদি এই রেসিপি ফলো করে রান্না করেন অবশ্যই পারফেক্ট রোস্টেড টেস্টটা পাবেন এবং খুব টেস্টি হবে খেতে। আর এটা পোলাও দিয়ে সার্ভ করে নিতে পারেন। প্লেন পোলাওর রেসিপিটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার সব ভিডিওগুলো আগে আগে পেতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।